আপনি কি ভাবছেন যে শিশুটিকে কোলে নিয়ে লোকটি কান্নাকাটি করছে, রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, সেটা তার মেয়ে? আসলে তার মেয়ে না, এই শিশুটিকে এই লোক চিনেও না। এই লোকটির নাম শের আলি, সে একজন পুলিশ। হ্যাঁ, পুলিশ শব্দটা শুনলে অনেকের চোখ কুচকে ওঠে। এই শের আলি, সে পুলিশের একজন সদস্য, চট্টগ্রাম ডিবিতে কর্মরত। এই হৃদয়বিদায়ক কাহিনীটি 2016 ডিসেম্বর বা 17-এর শেষে হয়। শের আলি দেখিয়ে দিল মানবতা এখনও বেঁচে আছে। কক্সবাজার চট্টগ্রামে মহাসড়কে রামু উপজেলা পানি ছড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের অন্যান্য যাত্রীদের সাথে এই ছোট মেয়েটিও বাসের নিচে 3 ঘন্টা চাপা পড়ে রক্তাক্ত শিশুটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য শের আলি দৌড়াতে শুরু করে। বাচ্চাটিকে বাঁচানোর জন্য শের আলি চিৎকার করে কান্না শুরু করে এবং আল্লাহকে ডাকতে থাকে। হাজার সেলট শের আলীর মতো পুলিশ সদস্যকে। বাংলাদেশের প্রতিটি পুলিশ সদস্য যদি ওর মতো হতো, তবে পুরো বাংলাদেশটাই পাল্টে যেত। আশেপাশে মানুষগুলো শুধু দেখতে থাকছে বাঁচাতে কেউ এগিয়ে আসে কিনা। এই শের আলি পাগলের মতো দৌড়ে শিশুটিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে যতক্ষণ না হাসপাতালে পৌঁছায়। শের আলীর কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সবার কাছে অনুরোধ, একজন পুলিশ খারাপ করলে তার জন্য সব পুলিশকে গালি দিবেন না। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে কমেন্ট করবেন এবং ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে মতামত জানাতে পারেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।